আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের এমন এক ভয়ানক গবেষণার কথা বলবো যা শুনে বদলে যাবে এই পৃথিবী নিয়ে, মানব জাতি নিয়ে আপনার চিন্তাধারা। মানব জাতি অথবা পৃথিবীর কেনই বা ধ্বংস অনিবার্য? এমন প্রশ্ন আসে একদল গবেষকের মাথায়, যে গবেষণার নাম দেওয়া হয়েছিল দ্য ইউনিভার্স 25। ইউনিভার্স 25 বিজ্ঞানের ইতিহাসে অন্যতম ভয়ানক একটি গবেষণা, যেখানে ইঁদুরের কলোনির উপর পরীক্ষা নিরীক্ষার উপর ভিত্তি করেই মানব সভ্যতাকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল। এই ইউনিভার্স 25-এর চিন্তাটি আসে মার্কিন বিজ্ঞানী জন ক্যালহুনের কাছ থেকে। তিনি একটি আদর্শ দুনিয়া নির্মাণ করেন যেখানে থাকবে ইঁদুরেরা এবং বংশবৃদ্ধি করবে। আরও ভালোভাবে বলতে গেলে, ক্যালহুন ইঁদুরের স্বর্গ নামের একটা বিশেষ পরিবেশ তৈরি করেন যেখানে অডেল খাবার ও পানি ছিল। প্রায় 3,000 জনসংখ্যা সেখানে অনায়াসে বসবাস করতে পারত। শুরুতে সেখানে তিনি 4 জোড়া ইঁদুর রাখেন, 4টি পুরুষ ও 4টি মহিলা ইঁদুর, যেগুলো উপযুক্ত পরিবেশে খুবই অল্প সময়ের মধ্যেই বংশবৃদ্ধি শুরু করে এবং সেটাও বেশ দ্রুত গতিতে। প্রতি 60 দিনের মাথায় তাদের জনসংখ্যা দ্বিগুণ হতে লাগলো। খুবই ভালোই কাটছিল ইঁদুরদের দিনকাল। আরাম, আয়েশ আর খাবার কিছুরই অভাব ছিল না ওই ইঁদুরদের স্বর্গরাজ্যে। ইঁদুরদের সেই স্বর্গের আকার মাত্র 315 দিন পরেই তাদের বংশবৃদ্ধির হার কমে যায়। যখন ইঁদুরদের সংখ্যা 600-তে পৌঁছালো, তখন সেখানে 2টি জাত তৈরি হয়, ভালো ও বিকৃত ইঁদুরের। এরপর থেকে দুর্বল ইঁদুরগুলো আক্রমণের শিকার হয় এবং অনেক পুরুষ ইঁদুর মানসিকভাবে ভেঙে পড়ে যায়। ইঁদুরদের স্বর্গতাকার ফল নারীদের ভিতরে পড়েছিল বিষয়টা অন্যভাবে। নারীরা নিজেদের আত্মরক্ষা থেকে সরে আসে এবং তাদের সন্তানদের প্রতি আক্রমণাত্মক হয়ে ওঠে। নারী ইঁদুরদের মাঝে এই আক্রমণাত্মক মনোভাব ক্রমে ক্রমে বৃদ্ধি পায়। এর ফলে শিশু জন্মহার ক্রমেই কমতে শুরু করে এবং বিপরীতে শিশু মৃত্যুহার বেড়ে যায়। পুরুষদের মাঝে একটি নতুন জাতের ইঁদুরের উৎপত্তি হয় যারা কিনা সুন্দরী পুরুষ। তারা নারীদের সাথে বংশবৃদ্ধি ও জায়গার জন্য লড়াই করতে অস্বীকৃতি জানায়। তারা স্রেফ খাদ্য ও ঘুম নিয়ে চিন্তিত হয়। একসময় যে সুন্দরী পুরুষ ও আক্রমণাত্মক নারীরাই সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ক্যালহুনের মতে মৃত্যুর 2টি ধাপ ছিল, প্রথম মৃত্যু ও দ্বিতীয় মৃত্যু। শেষটি হচ্ছে জীবনের অর্থহীন হয়ে পড়া, অর্থাৎ বংশবৃদ্ধির ইচ্ছার অভাব তৈরি, সন্তান জন্মদান ও সন্তান প্রতিপালনের প্রতি অনীহা এবং সমাজে নিজের অবস্থান তৈরি করতে এগিয়ে না যাওয়া। সময়ের সাথে সাথে শিশু ইঁদুরের মাঝে মৃত্যুর হার 100% ছুঁয়ে যায় এবং বংশবৃদ্ধি শূন্যের কোটায় গিয়ে ঠেকে। ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ইঁদুরগুলোর মধ্যে সমকামী তৈরি হয় এবং তারা নিজেরাই নিজেদের খেতে শুরু করে। হোম সেক্সুয়ালিটি, ক্যানিবিলিজম, এই বিকৃত মস্তিষ্কদের সংখ্যা দিন দিন বাড়তে থাকে। যদিও সেখানে খাবারের কোনো অভাব ছিল না, ছিল না কোনো বিপরীত লিঙ্গের প্রাণীদেরও অভাব। এই গবেষণার শুরুর 2 বছর পর শেষ ইঁদুরটি জন্ম নেয়। 1973 সালের মধ্যে ইউনিভার্স 25 প্রজেক্টের শেষ ইঁদুরটি মারা যায়। জন ক্যালহুন এই পরীক্ষাটি আরও 25 বার করেন এবং সবগুলো পরীক্ষাতেই একই ফলাফল আসে। ক্যালহুনের এই বৈজ্ঞানিক কাজের মাধ্যমে নাগরিক সমাজ ও সভ্যতার অবক্ষয় ঠের পাওয়া যায় এবং শহুরে জীবন সম্বন্ধে গুরুত্বপূর্ণ ধারণা পাওয়া যায়। আমরা আজকের এই দুনিয়ায় একই জিনিস দেখছি। একদিকে দুর্বল মেয়েলি পুরুষের ছড়াছড়ি, যাদের কোনো উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কিংবা আত্মরক্ষার সামর্থ্য নেই, আর অন্যদিকে আক্রমণাত্মক পুরুষালী নারী যারা
অতিরিক্ত বদমেজাজি এবং প্রাকৃতিক মাতৃত্ব নারীত্ব থেকে অনেক দূরে। একদিকে বিশ্বব্যাপী এলজিবিটি ফ্রি সেক্স মুভমেন্ট, ভোগবাদের তীব্র উত্থান, অন্যদিকে বিয়ে, পরিবার গঠন, জন্মদান ও সন্তান প্রতিপালনের অনাগ্রহী মানুষের বৃদ্ধি। অর্থাৎ পৃথিবীব্যাপী অ্যান্টিনাটালিজম, ফ্রি সেক্স মুভমেন্ট, ফেমিনিজম, লিবারেলিজম, জেন্ডার ফ্লুইডিটি কনসেপ্ট ইত্যাদি। ওয়েস্টার্ন আইডিওলজি বা পশ্চিমা দর্শনের উত্থান যে বর্তমান বিশ্বব্যবস্থার কফিনের শেষ পেরেক, সেটা বুঝতে আর কোনো সুস্থ মস্তিষ্ক মানুষের ব্যাগ পাওয়ার কথা নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুক। আমিন।